জনি সিন্স, যার নাম শুনলে অনেকে সিন্স ক্রিয়েট আবার অনেকে সিন্স ক্লোজ হয়ে যায়। জনি সিন্স, যার এনার্জি এতটাই স্ট্রং যে কেউ তার সামনে ডগি হতে চায়। জনি সিন্স, যার সিনেমা কোনো সোশ্যাল অ্যাডভার্টাইজমেন্ট ছাড়াই পপুলারিটি পায়। জনি সিন্স, যার অ্যাক্টিং এবং স্টাইল পাড়ার দাদুরাও পর্যন্ত কপি করতে চায়। হ্যাশট্যাগ মনের ইচ্ছা। জনি সিন্স, ওয়েট ওয়েট ওয়েট, কিন্তু এই জনি সিন্সটা কি? তুমি যদি এখনো পর্যন্ত জনি সিন্সকে না চিনে থাকো, চেনা ও জানা বিষয়ে একটা জিনিস মাথায় এলো। এই জেনারেশনে ছেলেদের থেকে মেয়েরা বেশি জেনে জনি সিন্সকে, বিশ্বাস হলো না তো? হবেই বা কেন? যে এবং জারটা উচ্চতায় লম্বা, গায়ে ফর্সা স্কিন, মাথা ভর্তি চুল, যার নাম তার জনি সিন্স। মাথা ভর্তি চুল? জনি সিন্স আসলে একজন প্রফেশনাল খেলোয়াড়, যার মধ্যে একাই চার থেকে পাঁচজনকার সাথে খেলার ক্ষমতা রয়েছে এবং আমরা হচ্ছি তার আদর্শ শিষ্য। জনি সিন্স খেলতে ভালোবাসে আর আমরা তার খেলা দেখতে ভালোবাসি। জনি সিন্স রোজ খেলতে খেলতে তার বডি কিছুটা এরকম বানিয়ে ফেলেছে। আর আমার কিছু বন্ধু আছে যারা জিও নেটওয়ার্ক থেকে VPN ইউজ করে তার খেলা দেখতে দেখতে ঠিক এরকমটা বানিয়ে ফেলেছে। ভাইরা, মাঠে নেমে খেলার চেষ্টা কর, মাঠের বাইরে হাততালি দেওয়ার কোনো দরকার নেই। হ্যাশট্যাগ ফ্রি অ্যাডভাইস। হ্যাঁ, হাততালি দিই আমরা, কারণ আমরা বাঙালি আর আমরা গর্বিত আমরা বাঙালি। দু মিনিটের ক্ষমতা নিয়ে 30 মিনিটের স্বপ্ন দেখা আমরাই সেই বাঙালি। A few moments later. বাবু, অনেক হলো সেটিং, চলো এবার করি বুকিং। সে না হয় বুঝলাম, কিন্তু দম কত? ঠিক জনি সিনের মতো। ওরে আমার জনি সিনের লিটল ভার্সন, 2 মিনিটে ইঞ্জিন স্টপ, 30 মিনিট চেয়ে। ওরে বকাচোদা, আমিও বাঙালি মেয়ে। তো আমাদের মতো প্রত্যেকটি বাঙালি ছেলের স্বপ্ন জনি সিন্সের মতো একজন আদর্শ পুরুষ হওয়া, যে বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষের সাহায্য করবে, কখনো পুলিশ হয়ে, কখনো ডাক্তার হয়ে, বা কখনো শিক্ষক হয়ে। আদর্শ পুরুষ বলতে মনে পড়ল একজন আদর্শ মহিলার কথা। আমারই আদালত, আমি